হ্যালো বন্ধুরা, আমি দেবাশিস। ওয়েলকাম টু মাই চ্যানেল দেব রিভিউস। আমি আজ দেখাবো কিভাবে ওয়েবসাইটের জন্য ইমেজ অপটিমাইজ করতে হয়। একটি বিগ সাইজের ইমেজকে ইমেজের মান ঠিক রেখে কিভাবে কমপ্রেস করতে হয়, ওয়ার্ডপ্রেসের কোন প্লাগিনটি ইমেজ অপটিমাইজেশনের জন্য সবচেয়ে ভালো এবং প্লাগিনটির ব্যবহার। তো বন্ধুরা, একটি ইমেজকে প্রপারলি কিভাবে অপটিমাইজ করতে হয় স্টেপ বাই স্টেপ জানতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমাদের জানতে হবে ইমেজ অপটিমাইজেশন কি। ইমেজ অপটিমাইজেশন হলো গুণগত মান ঠিক রেখে ইমেজের ফাইলের আকার যতটা সম্ভব হ্রাস করা, যাতে ওয়েব পেজ লোড হতে কম সময় লাগে। ইমেজের সঠিক নাম, টাইটেল, অল্টার ট্যাগ ও ডেসক্রিপশন দেওয়া, এতে ইমেজটি গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করে। এটি এসইওর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। তো বন্ধুরা, ইমেজ অপটিমাইজেশনের কয়েকটি বিশেষ ধাপ আছে, যেগুলো এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমেই আমাদের দেখতে হবে, মানে ইমেজের একটি সঠিক নাম দিতে হবে, নেম ইওর ইমেজেস। তো এইখানে পারতপক্ষে চেষ্টা করতে হবে যে আপনি যেই কিওয়ার্ডটির উপর আপনার আর্টিকেলটি লেখা, সেই ফোকাস কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ডটি ইমেজের নামের সাথে যদি সম্পৃক্ত থাকে, তাহলে ইমেজটি র্যাঙ্কে কিংবা আপনার ওই পেজটির জন্য কিংবা আপনার ওই আর্টিকেলটির জন্য র্যাঙ্কে আসার একটা পসিবিলিটি থাকে। আর চেষ্টা করতে হবে ইমেজের কিছু রিলেভেন্ট ট্যাগস ব্যবহার করা, যেই ট্যাগগুলো অনেকটা হেল্প করবে ইমেজটাকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য। তো কিভাবে আমরা একটি ইমেজের নাম এবং ট্যাগ ব্যবহার করব সেটি এখন আমরা দেখি। প্রথমে আমাদের যেতে হবে যে ইমেজটিতে আমরা নাম দিব, সেই ইমেজটি রাইট বাটন ক্লিক করব, তারপর রিনেম। এখানে আমরা এখন ইমেজের নামটি দেব। ইমেজের নাম আমরা দেব গার্ড উইথ ব্ল্যাক ব্লেজার, এটি হচ্ছিল ইমেজের নাম। এখন আমরা এই ইমেজটিতে কিছু ট্যাগ ব্যবহার করব। তো ট্যাগ ব্যবহার করতে হলে প্রথমে ইমেজের রাইট বাটন ক্লিক দেওয়ার পর প্রপার্টিজে আসতে হবে। প্রপার্টিজ থেকে ডিটেলস, ডিটেলসে গিয়ে আমরা এখানেও আমরা ইমেজের টাইটেলটি দিয়ে দিতে পারি। তো আমরা এখানে ইমেজের টাইটেলটি দিয়েই দিই। ইমেজের টাইটেলটি দিব আমরা ব্ল্যাক ব্লেজার। সাবজেক্টও দিতে পারি আমরা। তো আমরা এখন দেখাবো কিভাবে ট্যাগ দিতে হয়। তো প্রথমে ইমেজের নাম যেটি আমরা দিয়েছিলাম সেটি দেব, যে গার্ল উইথ ব্ল্যাক ব্লেজার। আবার আমরা ট্যাগ দিতে পারি এ গার্ল উইথ ব্ল্যাক ব্লেজার। আর একটা আমরা ট্যাগ দিতে পারি ব্ল্যাক ব্লেজার গার্ল। এইভাবে বন্ধুরা আমরা ইমেজের ট্যাগ দিতে পারি। এখন এটি আমরা অ্যাপ্লাই করে দেই। তারপর ওকে হয়ে গেল আমাদের নাম এবং ট্যাগ দেওয়া। এরপর আমরা ইমেজের যে ডাইমেনশন আছে সেই ডাইমেনশনটি আমরা চুজ করব, যে আমাদের কোন ধরনের কোন স্কেলের আসলে ইমেজ দরকার। আমরা কি এই ইমেজটি পোস্টে ব্যবহার করব, নাকি থাম্বনেইল হিসাবে ব্যবহার করব, আমাদের আসলে রিকোয়ারমেন্ট স্কেলটা কি, ডাইমেনশনটা কি, সেটা অনুসারে আমরা ইমেজটার একটা ডাইমেনশন নির্ধারণ করব। তো
পোস্টের জন্য আমার যেটা মনে হয় যে কোনো ব্লগ পোস্টের জন্য 600 বা 400 এই ইমেজের যে ডাইমেনশনটা এটাই পারফেক্ট, এবং এতে কি হয় যে ইমেজের সাইজ কমে যায়, এটাও একটা ভালো দিক। এতে ইমেজ স্টিল পেজে লোড হতেও কম সময় লাগে। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইমেজের কিভাবে ইমেজের ডাইমেনশন অর্থাৎ স্কেল করবেন, একটু বড় ইমেজকেও আপনি স্কেল করে নিতে পারেন কোন সাইজ আপনার লাগবে, সেই ক্ষেত্রে আমরা অনলাইনে একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমেও দেখতে পারি। তো চলুন দেখি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আমরা ইমেজটাকে স্কেল করতে পারি। এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি picresize.com এই সাইটটিতে। এখানে আমরা ড্র্যাগ করে দিতে পারি অথবা এখানে ক্লিক দিয়ে আমরা যে ইমেজটি নিব সেই ইমেজটি এখানে সিলেক্ট করে দেব। তো ধরুন আমরা এই ইমেজটি নিব, ডাবল ক্লিক দিয়ে এন্ড কন্টিনিউ টু এডিট পিকচার। এখানে আমরা কাস্টম সাইজ করব, এখানে জেপিজি থাকবে। এখানে আমরা ইমেজের সাইজ দিয়ে দিলাম উইথ 600, হাইট 400। ইমেজটি 100 মানে অরিজিনাল সাইজ হচ্ছিল 1280x853। তো এইটিকে আমরা 600x400 এই স্কেলে এটিকে কনভার্ট করে নেব। তো এখন এটা রিসাইজ করে দেই, দেখুন এটি এখন 36 কিলোবাইটে চলে আসছে, যেটা অরিজিনাল সাইজ ছিল 123 কিলোবাইট সেটি আমরা 600x400 করাতে 36 কিলোবাইট চলে আসছে। তো এটি সেভ করতে হবে, এখানে সেভ টু ডিস্ক দিলেই এই ইমেজটি সেভ হয়ে যাবে। তো এইভাবে আমরা ইমেজের ডাইমেনশন আমাদের ইচ্ছা মতো আমরা নিতে পারি। এখন আমরা দেখব যে আসলে কোন ধরনের ফরম্যাটের ইমেজগুলো আমরা ব্যবহার করব। এখানে ডট জেপিজি আছে, ডট পিএনজি আছে, ডট জিপ আছে। তো আমাদের প্রয়োজন অনুসারে আমরা ফরম্যাটটি সিলেক্ট করব। তো আমার মনে হয় জেপিজি ফরম্যাটের ইমেজগুলোই ভালো, এইগুলো আসলে লোড হতে কম টাইম নেয় এবং এটার সাইজও খুব কম হয় অন্যান্য ফরম্যাটের থেকে। তো পার্থপক্ষে চেষ্টা করবেন ডট জেপিজি এই ফরম্যাটের ইমেজগুলো নেওয়ার। আমরা যদি এখানে কম্পেয়ার করি, দেখুন একই ছবি ডট জেপিজিতে যেটির সাইজ হচ্ছে 25 কিলোবাইট, ডট পিএনজিতে সেটি হচ্ছে 216 কিলোবাইট, ডট জিপে এই ইমেজটির সাইজ হচ্ছে 152 কিলোবাইট। তো অবশ্যই ডট পিএনজি এই ফরম্যাটের যে ইমেজটি আছে এই ইমেজটি লোড হতে অনেক টাইম নেবে, সেক্ষেত্রে যদি আমরা ওই ইমেজটি ডট জেপিজি ফাইলের যে ইমেজটি আছে সেটি ব্যবহার করি তাহলে এটি আমাদের পেজ লোড হতে কম টাইম নেবে। এই ক্ষেত্রে আমাদের এটা এসইওর জন্য খুব ভালো। তো আমরা চেষ্টা করব ডট জেপিজি এই ফরম্যাটের ইমেজ নেওয়ার। তারপরের স্টেপ হচ্ছিল আমাদের, আমরা ধরুন আমরা ডট জেপিজি ফরম্যাটের ইমেজ নিলাম, তো সেই ইমেজটির সাইজটাকে আমাদের কম্প্রেস করে আমরা আরও ছোট করে নিতে পারি। তো এটা আমরা দুইভাবে করতে পারি, একটা অনলাইনের ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি, আবার আমরা যাদের ওয়ার্ডপ্রেস সাইট আছে তারা ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন আছে স্ম্যাশ, এই স্ম্যাশের মাধ্যমেও আমরা এই ছবিগুলোকে কম্প্রেস করতে পারি। তো প্রথমে বন্ধুরা আমরা দেখব যে অনলাইনের মাধ্যমে অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আমাদের ইমেজগুলোকে ছোট করতে পারি মান ঠিক রেখে। তারপর আমরা দেখব পর্যায়ক্রমে স্ম্যাশ এই প্লাগইনটি ব্যবহার করে কিভাবে আমরা ইমেজগুলোকে আরও কম্প্রেস করতে পারি। তো চলুন প্রথমে আমরা দেখি ওয়েবসাইটের মাধ্যমে। তো ওয়েবসাইটের মাধ্যমে যদি আমাদের এটিকে কম্প্রেস করতে হয় তো সেই ক্ষেত্রে আমরা tinijpg.com এই ওয়েবসাইটটিতে আসব। আসার পর প্রথমে দেখুন tinijpg.com এখানে ক্লিক দেন,
যে ফোল্ডারটি ওপেন হবে যে ছবিটি আমরা রিসাইজ করেছি সেই ছবিটিকে আমরা এখন সিলেক্ট করব। তো এটি 600x400 হয়েছিল, এটিকে আমরা এখন কম্প্রেস করি। তো দেখুন বন্ধুরা, ছবিটি ছিল 36.5 কিলোবাইট, সেটা কমপ্লেস করার পরে 20.6 কিলোবাইট, এটি 20.6 কিলোবাইটে দাঁড়িয়েছে। তো এই ছবিটি অবশ্যই আমাদের লোড হতে কম সময় নেবে। তো এই এটির মাধ্যমেও আমরা আমাদের ইমেজটিকে কমপ্রেস করতে পারি, অর্থাৎ সাইজ আমরা ছোট করে নিতে পারি। তো এখান থেকে আমরা ডাউনলোড দিয়ে আমরা ইমেজটিকে ডাউনলোড করে আমাদের পোস্টে অথবা পেজে ব্যবহার করতে পারি। এখন আমরা দেখব কিভাবে প্লাগইনের মাধ্যমে আমরা ছবিগুলোকে কমপ্রেস করতে পারি। তো প্রথমে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসতে হবে, তারপর প্লাগইনসে যেতে হবে, এরপর অ্যাড নিউ প্লাগইন, এরপর আমরা সার্চ প্লাগইনে মাস এইটি টাইপ করব। দেখুন প্রথমেই এটি চলে এসেছে। তো প্রথমে আমাদের এই প্লাগইনটিকে ইনস্টল করতে হবে, ইনস্টল নাও, এরপর প্লাগইনটিকে অ্যাক্টিভেট করতে হবে, অ্যাক্টিভেট। আমাদের প্লাগইনটি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন আমরা প্লাগইনের সেটিংসে যাব। প্লাগইনের সেটিংসে ক্লিক দেওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখাবে। তো প্রথমে দেখুন এখানে বাল্ক স্ম্যাশ 128টি ইমেজ আছে। তো এই ইমেজগুলোকে আমাদের নেক্সট নেক্সট করে নেই। তো আমাদের প্রথমে দেখুন এখানে 00 বাইট, সেভিংও 00। তো প্রথমে আমরা এখানে ক্লিক দেব, বাল্ক স্ম্যাশ নাও এখানে ক্লিক দেব। দেওয়ার পর 128টি ইমেজকে কমপ্রেস করতেছে আমার এই ওয়েবসাইটে। টোটাল 128টি ইমেজ আছে, সেই 128টি ইমেজকে টোটাল ইমেজকেই সে কমপ্রেস করতেছে। তো এই প্লাগইনটির মাধ্যমেও আমরা আমাদের সমস্ত যে ইমেজ আছে সেই ইমেজগুলোকে আমরা কমপ্রেস করতে পারি। প্রথমে আমরা ওয়েবসাইটের মাধ্যমে কিছুটা কমপ্রেস করে নিয়ে আসব, তারপর সেই ফাইলগুলোকে কিংবা সেই ইমেজের ইমেজগুলোকে আমরা আবার যদি প্লাগইনের মাধ্যমে কমপ্রেস করি তাহলে সেইগুলো সাইজ আরও ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটি লোড হতে আরও কম সময় নেবে। এতে হবে কি, আমাদের এসইওতে র্যাঙ্কিং করার পসিবিলিটিটাও বেড়ে যাবে। বর্তমানে গুগল যেসব সাইট খুব দ্রুত লোড হয় সেই সব সাইটকেই বেশি প্রাধান্য দেয়। তো আমাদের চেষ্টা করতে হবে কম সাইজের ইমেজগুলোকে ব্যবহার করার, যাতে আসলে ইমেজগুলোর জন্যেই সাইটটি লোড হতে দেরি হয়। আপনি যদি প্রয়োজনের অতিরিক্ত বড় একটি ইমেজ ব্যবহার করেন কিংবা বেশি সাইজের একটি ইমেজ ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই ওয়েব পেজটি লোড হতে দেরি হয়। তো পারফেক্ট যদি আপনি ফরম্যাট না সিলেক্ট করতে পারেন, ধরুন .png ফরম্যাটের আপনি একটি বিশাল আকারের ইমেজ নিয়ে নিয়েছেন, বিশাল সাইজের, সেই ইমেজটি তো লোড হতে অবশ্যই টাইম লাগবে। সেক্ষেত্রে তো আপনার কখনোই আপনার ওই ওয়েব পেজটি কিংবা ওই আর্টিকেলটি র্যাঙ্কে আসার সম্ভাবনাই থাকে না। তো আমি যেইভাবে দেখালাম সেভাবে যদি আপনারা ইমেজ অপটিমাইজ করেন তো আমার মনে হয় যে আপনার সাইটটি লোড হতেও কম সময় নেবে। তো কীভাবে আপনার ওয়েবসাইটটিকে বেশি ফাস্ট করবেন, কিভাবে দ্রুত ওপেন করাবেন, কম টাইম নিবে লোড হতে, এর উপর আমার আরেকটি ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। তো বন্ধুরা আমাদের দেখুন এখানে স্ম্যাশ অর্থাৎ কমপ্রেস করার পরে 492.8 কিলোবাইট জায়গা সেভ হয়েছে। তো অবশ্যই এটা ভালো একটা দিক। তো এইভাবে আমরা এই প্লাগইনের মাধ্যমে ইমেজগুলোকে রিসাইজ করে নিতে পারি, অর্থাৎ
আবার কিছুটা হলো কমপ্রেস করে নিতে পারি। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের প্লাগইনের মাধ্যমে, ওয়ার্ডপ্রেস প্লাগইনের মাধ্যমে আপনারা আপনাদের ইমেজগুলোকে কমপ্রেস করতে পারেন। এখন আমরা দেখব আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে হলো অল্টার অ্যাট্রিবিউটস এবং টাইটেল এবং ডেসক্রিপশন। এটা কিভাবে আমরা ইমেজে দেবো, কারণ এটার উপর নির্ভর করবে আপনার ইমেজটির র্যাঙ্কিং হবে কি হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এসইওর জন্য, এই অল্টার অ্যাট্রিবিউটস এবং টাইটেল। তো অবশ্যই এটি ছবিতে দিতে হবে, আপনার ইমেজে এটি থাকতে হবে, না হলে এটা এসইওর জন্য এটা খারাপ দিক আপনাকে। আপনি যদি বিভিন্ন এসইও চেকার দিয়ে আপনার ওই পেজটি চেক করেন, তাহলে যদি অল্টার ট্যাগ না থাকে আপনার ইমেজে, তাহলে এটি একটি ফল্ট ধরবে। তো বন্ধুরা, আমরা এখন দেখি কীভাবে এইগুলো আমরা এক ইমেজে অ্যাড করব। তো এই ক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেসে যাব, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পর আমরা প্রথমে যাব পোস্টে, এরপর অ্যাড নিউ। তো প্রথমে অ্যাড টাইটেল, এখানে আমরা একটি টাইটেল দিয়ে দেই, হাউ টু অপটিমাইজ ইমেজ ফর ওয়েবসাইট। এরপর আমরা কিছু দামি কন্টেন্ট নেব, ধরুন এই কন্টেন্টটি নেব। এরপর অ্যাডে গিয়ে আমরা একটি ইমেজ নেব, মিডিয়া লাইব্রেরি। এখান থেকে আমরা আপলোড ফাইলসে যাব, সিলেক্ট ফাইলস। আমরা যে ইমেজটি নিব সেই ইমেজটি আমরা সিলেক্ট করব এখান থেকে। তো আমরা এই ইমেজটি নেব। তারপর দেখুন এখানে ইমেজটির জন্য আমাদের অল্টার টেক্সট, টাইটেল, ক্যাপশন এবং ডেসক্রিপশন লেখার একটা ফিল্ড আছে। তো অল্টার টেক্সটের জায়গায় আমরা অল্টার টেক্সট দিয়ে দেবো। আমাদের পার্থক্যকে চেষ্টা করব আমরা যেটা আমাদের ফোকাস কিওয়ার্ড কিংবা মেইন কিওয়ার্ড সেই রিলেটেড কোনো অল্টার টেক্সট দেওয়ার, রিলেভেন্ট আমাদের অল্টার টেক্সট দিতে হবে। তো ধরুন আমরা গার্ল উইথ ব্ল্যাক ব্লেজার। তো আমাদের এই যে অল্টার টেক্সট, এটি ছবির সঙ্গেও সম্পর্ক থাকতে হবে। তো টাইটেলে আমরা দিয়ে দিচ্ছি গার্ল উইথ ব্ল্যাক ব্লেজার, আর ক্যাপশনটাও সেটাই আছে। ডিসক্রিপশন আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন, এখানে অবশ্যই ইমেজের সাথে সম্পৃক্ত কোনো ডিসক্রিপশনই দেবেন। তো আমি এখানে আপনাদের জন্য এটাই দিয়ে রাখছি। তারপর সিলেক্টে ক্লিক দেবেন, আমাদের ইমেজটি চলে এসেছে। তো এখন এইভাবে আপনি আপনার ইমেজকে অল্টার টেক্সট, টাইটেল, ডেসক্রিপশন, ক্যাপশন এইগুলো দিয়ে নিতে পারবেন। তো এইভাবে আপনার পোস্টটিকে আপনি পাবলিশ করতে পারবেন। তো এইভাবে আপনি অপটিমাইজ করতে পারবেন অল্টার অ্যাট্রিবিউটস এবং টাইটেল। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনার যে ইমেজটি আপনি অ্যাড করলেন, সেই ইমেজটি অবশ্যই ইমেজের একটি সাইট ম্যাপ থাকতে হবে, তাহলে গুগল আপনার ওই ইমেজটিকে ইনডেক্স করবে এবং র্যাঙ্কে আসার একটা সম্ভাবনা থাকে। তো অবশ্যই এই জন্যও আমাদের গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমাদের সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে। এবং আমাদের যাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, তারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কিছু প্লাগইন আছে, সেই প্লাগইনের মাধ্যমে আমরা এই সাইট ম্যাপ ক্রিয়েট করতে পারি এবং অ্যাড করতে পারি। তো এটার জন্য আমাদের আমার আরেকটি ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা দেখবেন এবং কীভাবে ইমেজের জন্য সাইট ম্যাপ ক্রিয়েট করতে হয় সেটি ওই ভিডিওতে সুন্দরভাবে দেওয়া আছে, প্লাগইনের মাধ্যমে কীভাবে এই সাইট ম্যাপটা অ্যাড করতে হয়, ক্রিয়েট করতে হয়। তো এই ছিল আজকে এই ভিডিওর বিষয়বস্তু। তো বন্ধুরা,
আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে এসইও রিলেটেড কিংবা আরও অন্যান্য কিছু দেখানোর চেষ্টা করব। তো সেই পর্যন্তই ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।